আইবুড়ো ভাতের দিন সকালবেলা আমাদের নাপিত বউ আমাদেরকে আলতা পরাতে আসেন। প্রথমে আমাকে আলতা পরান, তারপর পাড়ার বাড়ির যত এও স্ত্রীরা রয়েছে তাদের সবাইকে আলতা পরানো হয়। এখানে কোনো কারণবশত আমার ভিডিও করা হয়নি, তাই ছবিগুলোই দিলাম। সবাই খুব মজা করেছে, প্রত্যেকে এসেছিল। এইখানে মাকে আলতা পরানো হচ্ছে। প্রথমে আমাকে আলতা পরিয়ে দিয়েছে নাপিত কাকিমা, তারপরে মাকে আলতা পরাচ্ছে। এখানে হলুদ দিয়ে আর সিঁদুর দিয়ে দুটো স্বস্তিক আঁকা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, সবাই এসছে, পাড়ার কাকিমা, বৌদি, পিসিমণিরা প্রত্যেকেই এসছে। সবাই খুব মজা করেছে এখানে। তারপরেই আমাকে শাঁখা পরাতে এসেছিলেন, যেটু এসেছিলেন। তো ওখানেও ওই স্ত্রীদের প্রয়োজন হয়, সবাই মিলে কিছু আলোচনা করছেন যেটা আমি বুঝতে পারছি না। তো জেঠু এবার শাখা ঠিক করছেন, আমাকে কোন শাখাটা পরানো হবে সেটা ঠিক করে জেঠু আমাকে পরাবেন। শাখা পলা নোয়া আমার কপালে ঠেকিয়ে দিলেন, এটা প্রণাম করে নি। আমার কপালে ঠেকানোর পরে মা বলল যে ওটা ঠাকুরের সিংহাসনে ঠেকিয়ে আনবে। তো সেই জন্য মা ওইগুলো নিয়ে আবার ঠাকুরের সিংহাসনে শোয়াতে গেল। ওখান থেকে শুনিয়ে আনার পরে আমাকে আবার শাখা পরাচ্ছেন জেঠু। সবাই মিলে আমাকে ধরে আছেন, যদি পড়ে যায় মাথা টাকা ঘুরে, কিন্তু আমার এমন কিছু লাগে না। তো তোমরা অবশ্যই জানিও যে আলতা পরানো এবং শাখা পরানোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।